ব্রিটেনে প্রতি বছর সামার হলিডেতে কোরআনের আলো ছড়িয়ে দেয় দারুল কিরাত। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট লতিফিয়া কারি সোসাইটি ইউকে অনুমোদিত দারুল কিরাত বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদ শাখার এবার কোর্স সমাপ্ত হয়েছে। এই উপলক্ষে দারুল কিরাত সেন্টারে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের। বিস্তারিত দেখুন এম এ ফাত্তা চৌধুরী ফয়সলের রিপোর্টে। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, অভিভাবক এবং কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে দারুল কিরাত বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের শাখার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান 2023 রবিবার অত্র মসজিদে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে ছাত্রছাত্রীদের কুরআন তেলাওয়াত ও নাশিদ পরিবেশনা সবাইকে বিমোহিত করে। অত্র মসজিদের মুতাওয়াল্লি আলহাজ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং কারি মিজান খানের পরিচালনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র সেন্টারের নাজিম জয়নাল আবেদিন। আমরা দারুল কিরাত খুব সুন্দর হচ্ছে আর আমরা স্টুডেন্টে খুব অ্যাচিভ করছেন, ভেরি গুড রেজাল্ট, আমরা খুব প্রাউড, অলসো দি প্যারেন্টস আর ভেরি প্রাউড অ্যান্ড দোয়া করবা নেক্সট ইয়ার আমরা যাতে আরো ভালো করতাম পারি। দারুল কিরাতের খেদমতে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহ এর অবদান তুলে ধরে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লতিফিয়া কারি সোসাইটি ইউকের জেনারেল সেক্রেটারি মুফতি মাওলানা আশরাফুর রহমান। ছাত্রছাত্রী, অভিভাবক এবং কমিউনিটির বিভিন্ন ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মসজিদ কমিটি এবং দারুল কিরাত কমিটির সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজনের জন্য। এই আয়োজন যেন অব্যাহত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক ইনায়াত করুন। অনুষ্ঠানে অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন অত্র মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ বিপ্লবী, অত্র সেন্টার প্রধান কারি হাফিজ দেলাওয়ার হোসেন, মাওলানা এনামুল হক, কমিউনিটি ব্যক্তিত্ব হাজি ময়না মিয়া, হাজি রৌফ মিয়া, হাজি ইলাইস মিয়া, সোহেল আহমদ প্রমুখ। আজকে বেডফোর্ড ব্রাঞ্চের দীর্ঘ এক মাস দারুল কিরাত শেষে অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষ করলাম। আমি প্যারেন্টস হিসাবে খুব প্রাউড ফিল করলাম, সবাই সহযোগিতা করার লাগে, সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নুরুল আমিন, ট্রেজারার সোহেল মিয়া, শামসুল হুসাইন, মোহাম্মদ আলী, হাফিজ আবদুল্লাহাদ বাদশাহ প্রমুখ। সুরা ক্লাস থেকে সাদিস ক্লাস পর্যন্ত অংশগ্রহণকারী 110 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতিযোগিতায় বিজয়ী ও পরীক্ষায় উত্তীর্ণদের মেডেল, সার্টিফিকেট ও ট্রফি প্রদান করা হয়। এবছর দারুল কিরাত বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদ থেকে 3 জন ছাত্র এবং 1 জন ছাত্রী কারি এবং কারি হওয়ার গৌরব অর্জন করেন। তারা হলেন সাদমান রশিদ চৌধুরী, আরমান রশিদ চৌধুরী, আরিফ হুসাইন এবং আয়েশা বেগম। ব্রিটেনের মুসলিম কমিউনিটিতে দারুল কিরাতের মাধ্যমে কোরআন শিক্ষার এই ধারা অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা সবার। এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল, NTV ইউরোপ নিউজ, বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদ, বেডফোর্ড।